দেশের সবকটি অঞ্চলের অডিশন শেষ করে ড্যান কেক ডেজার্ট জিনিয়াস 2018 এর টিম নিয়ে স্যাম অতিথি ফিরে এসেছে রাজধানী ঢাকায়। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম ও বাংলাদেশের বৃহত্তম শহর। প্রায় 1,50,00,000 বেশি জনসংখ্যার এই শহরটি বিশ্বের নবম বৃহত্তম শহর। বহুকাল আগে থেকেই ঢাকার এই অঞ্চলটি নিজস্ব ও স্বকীয় সংস্কৃতিতে সমৃদ্ধ ছিল। ঢাকার স্থাপত্য ও সংস্কৃতির কথা বলতে গেলে তা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। ঢাকাকে মসজিদের নগরীও বলা হয়। দর্শক, ড্যান কেক ডেজার্ট জিনিয়াসের অডিশন রাউন্ড নিয়ে আমরা চলে এসেছি জাদু শহর ঢাকায়। কিন্তু তার আগে সায়েমের সাথে আমরা দেখে নেব ঢাকা দক্ষিণের কিছু অংশ। 1921 সালে এখানে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনারা চা ভাগাভাগি করে খাচ্ছেন, এমনকি আমি একটু ডিস্টার্ব করতে পারি? মানে চায়ে ভাগ বসাচ্ছেন, আমি জাস্ট একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আমাদের একটা কনটেস্ট চলছে, একটা কম্পিটিশন চলছে, ডেজার্ট মেকিং কম্পিটিশন, ড্যান কেক ডেজার্ট জিনিয়াস। তো এই জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি বাংলাদেশের, এখন ঢাকায় ঘোরাঘুরি করছি এবং দেখছি যে কে কেমন ডেজার্ট পছন্দ করে। আপনাদের মধ্যে ডেজার্ট কে খায় বেশি পছন্দ, মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে কে? পায়েস, তারপর হচ্ছে লাচ্ছি সেমাই, তারপর মিষ্টি পিঠা জাতীয় যা যা আছে সবই ভালো লাগে। ডেজার্ট খেতে পছন্দ করেন? হ্যাঁ, আমার মিষ্টি জিনিস ডেজার্ট সবই প্রিয়। আচ্ছা, মানে কি টাইপের ডেজার্ট বেশি পছন্দ? যেমন স্পেশালি পেস্ট্রি টাইপ প্রিয়, তারপরে আইসক্রিম, চকলেট, চকলেট আমার সবচেয়ে প্রিয়। ঢাকা দক্ষিণেই মূলত প্রাচীন ঢাকা। পুরনো স্থাপত্য, প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী সকল ব্যাপারগুলোর অধিকাংশই এই দক্ষিণ অংশে খুঁজে পাওয়া যাবে। এই গরমে আমার এখন দরকার একটা বিউটি, আই মিন বিউটি লাগছে। পুরান ঢাকার বিউটি লাগছে। ঐতিহ্য আর সংস্কৃতির সন্ধান শেষে আমরা ফিরে যাব আমাদের অডিশন জোনে। চলুন দর্শক, দেখা যাক আমাদের আজকের এই অডিশন শত বছরের পুরনো কোনো ঐতিহ্যকে খুঁজে পায় কিনা। পুরো ঢাকা ও এর আশেপাশের অঞ্চলকে দুটি ভাগে ভাগ করে আমরা ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এই দুটি অডিশনে আয়োজন করেছি। এটা তার প্রথম ধাপ। নির্ধারিত সময়ের আগে থেকেই প্রতিযোগীরা আসতে শুরু করেছেন, যথারীতি সবার হাতেই তাদের তৈরি ডেজার্ট। প্রতিযোগীদের উপস্থিতি বাড়ার সাথে সাথে ব্যস্ত হয়ে পড়ল পুরো অডিশন জোন। নিজেদের তৈরি ডেজার্ট আর আত্মবিশ্বাস নিয়ে সবাই অপেক্ষা করছেন। এবার সম্মানিত বিচারকদের সাথে পরিচিত হবার পালা। চলুন দেখি ঢাকা অঞ্চলের অডিশনের প্রথম ধাপে কারা থাকছেন বিচারক হিসেবে। দেখতে দারুন একটা ডেজার্ট এবং সাথে ইয়েস কার্ড, কি বললেন বিচারকরা? ওনারা হ্যাপি, তো আমি ইয়েস কার্ড পেয়েছি, আই এম সো এক্সাইটেড। আচ্ছা, এক্সাইটেড তো। এখন যে নেক্সট যে ধাপটা সেটা তো জানেন, কি করতে হবে? না, এখনো কিছু বলেনি। আচ্ছা, আমি তাহলে একটু হেল্প করি আপনাকে। সেটা হচ্ছে এরপরে, আজকেই একটুক্ষণ পরে সবার অডিশন শেষ হয়ে যাওয়ার পরে যারা ইয়েস কার্ড পাবে তাদের এখানে লাইভ
যে ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকবে সেটা দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আরেকটা ডেজার্ট বানাতে হবে এবং ওইখানে ডিসিশন নিতে হবে কী ডেজার্ট বানাবেন, ওইখানে মেক করতে হবে। আচ্ছা, সবার জন্য সেম টাইম সেম সব কিছু আশা করি পার। আপনার কেক দেখে মনে হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, এরকম কিছু একটা মানে কি কাউকে প্রপোজ টপোজ করবেন? না, এরকম জাজেসদের একটু প্রপোজ করবেন ভালোবাসা দেওয়ার জন্য। এটা নিয়ে ভালোবাসা কি মনে হয়, ভালোবাসাটা আবার ডেজার্টে, তো কি মনে হয় যে এই ডেজার্টটা পছন্দ করবে? 100% পছন্দ করবে। কি কেক? রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেকটা তো দেখে খুব সুন্দর লাগছে, টেস্টটা কেমন হয়েছে আগে দেখি। ডিজাইনটা কি করছে আপনি? হ্যাঁ, আমি নিজে করছি। কেক খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনাকে আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি না, ইয়েস কার্ড দিতে পারছি। রেসিপির নাম কি? কোকোটা মাটা। কোকোটা মাটা ইজ এ ফিউশন অফ মেক্সিকান কোকোটাস ম্যাকারন। ওটা হচ্ছে লোকে আই ওয়ান্টেড টু মেক ইট ইন আ কেক ফর্ম এন্ড উইথ কাস্টার্ড সস। ভেরি নাইস, কালার ওয়াইজ ইজ ভেরি নাইস, আই লাইক দ্য টেক্সচার। আমরা টেস্ট করি আগে, দেখতে ভালো লাগে। সুগারের ইউ করছেন? হ্যাঁ। ভেতরতে খুব শুনছিলাম, আমি একটু ট্রাই করে দেখতে চাই। এটা কি? কোকোটা মাটা। আপনি এমনি কি করেন? আমি ডক্টর, আমি রিসেন্টলি ইন্টার্ন শেষ করেছি। ধরেন কম্পিটিশন শেষ পর্যন্ত চলে গেলেন, শেষ পর্যন্ত জিতে গেলেন, তখন কি করবেন? তখন ডক্টর অথবা শেফ হওয়া তো অনেক কঠিন, মানে এটা ডিগ্রিও রিকোয়ার করেছে, যদি চান্স পাই ইট উড বি নাইস। রেসিপির নামটা কি আপু? চকলেট ট্রাফেল চিজ কেক। আমি আই উড লুক ফর দ্য ট্রাফেল। ইয়েস, ট্রাফেলের ভিতরে পিনাট বাটার, পিনাট বাটার ফিলিং ইজ এনাফ। ফ্যান্টাস্টিক, ইট গোস ভেরি ওয়েল উইথ পিনাট বাটার। আই লাইক ইট, দ্য সুগার সুইটটাও খুব, হ্যাঁ ভেরি নাইস, খুব ভালো ছিল। পারফেক্ট, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। আই গিভ ইউ ওয়েটিং। ওয়েটিং ঠিক আছে। এস, আপনি ড্রাই ফ্রুটগুলো কি কিনেন স্যার? জি, এগুলো ক্যান্ডি। এটা একটু সুন্দর করে সাজিয়ে আনলে ভালো হতো না? আর একটা ডেকোরেশনের প্লেটটা যদি সুন্দর হতো না? একটু খুব দানা দানা লাগতেছে। কি বানিয়েছেন আপু? কাঁচা পিপি ভ্যানিশিং। ভ্যানিশিং কেন? ভ্যানিশিং মুখে দিলে ভ্যানিশ হয়ে যাবে, সেজন্য। মানে পেঁপের হালুয়ার মতো কিছুটা? উপরে এগুলো কি? ওইটা চকলেটের গুঁড়ো। খুবই ভালো, আমার কাছে মনে হয় বাচ্চাদের কিন্তু আমরা এভাবে দিতে পারি। কাঁচা পেঁপে কিন্তু খুবই হেলদি। এক্সেলেন্ট, আই গিভ ইউ ইউ সে ইয়েস ফ্রম মি। ইয়েস দিবেন? ইয়েস। না, ওয়েটিং দি। আরে দেন। আচ্ছা, আপনি দেখেন তো এটা নিচে কিছু আছে কিনা। আমি হব ডানকেট ইজ আ জিনিয়াস। জাজরা কি বলে? একজন জাজ বলেছেন যে উনি কখনো এটা খায়নি, কাঁচা পেঁপে। আর আরেকজন চার্জ বলেছেন যে এটা বাচ্চাদের জন্য খুব উপকারী হবে, যারা মানে কাঁচা পেঁপেটা পছন্দ করে না, ওরা খেয়ে নেবে। একে একে সবার ডেজার্ট পরীক্ষা শেষে সম্মানিত বিচারকরা বেছে নিলেন আজকের প্রাথমিক অডিশন থেকে সেরা প্রতিযোগীদেরকে। ড্যানকেক ডেজার্ট জিনিয়াস ঢাকা অডিশন রাউন্ডের প্রথম দিনের প্রথম ধাপ শেষ। আমরা পেয়ে গেছি 16 জন ইয়েস কার্ড বিজয়ী। এবারে তারা এই ডেজার্ট মেকিং স্টেশনে লাইভ ডেজার্ট তৈরি করে দেখাবে। সবার জন্য সময় একই, নিয়ম একই। আমি তারপরে বলে দিচ্ছি আপনাদের যা যা ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেখান থেকেই তৈরি করতে হবে আপনাদের যার যার ডেজার্ট। আপনাদের জন্য চিন্তা ভাবনার জন্য সময় হচ্ছে 5 মিনিট, যে কোনটা বানাবেন এবং সেটা মেক করার জন্য 30 মিনিটস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিযোগীদের যোগ্যতা যাচাইয়ের আরও একটি ধাপ, লাইভ ডেজার্ট কুকিং স্টেশনে বিচারকদের সামনে ডেজার্ট তৈরি করা।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগীরা ব্যস্ত তাদের ডেজার্ট তৈরি করার জন্য, আর সম্মানিত বিচারকরাও ব্যস্ত তাদের সরাসরি বিচার ও নম্বর প্রদানে। লাইভ ডেজার্ট কুকিং স্টেশনে রান্নার যুদ্ধ শেষে তৈরি ফলাফল, এবার প্রতিযোগী বেছে নেওয়ার পালা। আপনাদের সময় শেষ এবং আপনাদের ডেজার্ট বানানো শেষ এবং ১৬ জনের ডেজার্ট বানানো শেষ। এবারে দেখব যে জাজরা কি রেজাল্ট দেন। এই অডিশনের দুই জাজ সুমি আপু এবং ডেভিড ভাইকে একটু আসার জন্য অনুরোধ করছি। প্রথম যিনি আমাদের সাথে ঢাকা রাউন্ড থেকে ঢাকা রাউন্ডে পরের রাউন্ডে যাচ্ছেন, তিনি হচ্ছেন 007। অনেকজনের মধ্যে থেকে যিনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে 036 সুজানা সুমি, আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। যিনি যাবেন আমাদের সাথে লায়লা ফেরদৌস শামা, আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কনগ্রেটস। আর একজন যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে 032 তোষ্ণু মাসিদ রাতুল, কনগ্রেটস। আমার আছে, আছে আমার আত্মবিশ্বাস, আমি হব ড্যানকে ডেজার্ট জিনিয়াস, আমি হব ড্যানকে ডেজার্ট জিনিয়াস, আমি হব ড্যানকে ডেজার্ট জিনিয়াস। আমি এখন প্রাণের শহর ঢাকায়। ঢাকা উত্তর মূলত ক্রমবর্ধমান ঢাকা, প্রাচীন ঢাকার কোনো কিছুই এই অংশে খুঁজে পাওয়া যাবে না। এটি মূলত উন্নয়নশীল ঢাকার চিত্রই বহন করে, তবে এই অংশেও রয়েছে প্রচুর গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান। রয়েছে জাতীয় সংসদ ভবন। ১৯৬১ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত সময়ে নির্মিত এই স্থাপত্যটি পুরো বিশ্বের মধ্যে একটি অন্যতম নির্মাণ। এছাড়াও রয়েছে জাতীয় চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমি কিন্তু খুঁজে বেড়াচ্ছি ড্যানকেক ডেজার্ট জিনিয়াসকে। দেখা যাক এখানে আরেকজনকে পাওয়া গেল, তিনি কি নিজে জিনিয়াস নাকি কোনো জিনিয়াসের হাতে ডেজার্ট খেতে বেশি অভ্যস্ত? কোন ডেজার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে? ডেজার্টের ভিতরে আসলে আমার কাছে বেশি ভালো লাগে চমচমটা। মায়ের হাতের কোন ডেজার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার মায়ের হাতের সেটা হলো আপনার মিষ্টি দিয়ে এক রকম ছানার মতো একটা মিষ্টি হয়, তো ওইটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা কোন মিষ্টিটা খেতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার অ্যাকচুয়ালি সব মিষ্টি খেতে ভালো লাগে। মায়ের হাতের বানানো এমন কোন মিষ্টি আছে যেটা না খেলে আসলে চলেই না? Obviously. কোনটা সেটা? সেটা হচ্ছে কি ছানার টিলাপি, ওটা হচ্ছে কি আমার আম্মু নিজের মতন করে বানায়, সেটা অবশ্যই আমার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। কোন খাবারটা বাসার সবাই খুব পছন্দ করে আপনার হাতের মিষ্টি জাতীয় খাবার? ডিপ পায়েস। সেই রকম সফট তুলতুলে আর গরম গরম ধোয়া ওঠা ফু দিয়ে মিষ্টি কখনো খেয়েছেন? অল্প করেই ঢাকার উত্তর অংশের পরিভ্রমণ শেষে আমাদের ফিরতে হবে অডিশনে, যেখানে আজও আমরা খুঁজে নেব কিছু ডেজার্ট জিনিয়াসদের। সব জায়গার মতোই জমজমাট আমাদের ঢাকা উত্তরের অডিশন জোন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসছেন তাদের তৈরি ডেজার্ট নিয়ে, কিন্তু তার আগে আমরা পরিচিত হব আমাদের আজকের অডিশনের সম্মানিত বিচারকদের সাথে। কি বানিয়ে এনেছেন, রেসিপির নাম কি? নাটি মিক্সড ফ্রুট ডেজার্ট। আচ্ছা, উপরে এটা কি দেওয়া হয়েছে? ড্রাগন ফ্রুট, চেরি, আর এর ভিতরে নাটি বিস্কুট আছে একটু ডার্ক করে। আচ্ছা আচ্ছা, ড্রাগন ফ্রুট দিয়েছেন।
টেস্টটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। না রাখলে আমরা কিছু দিতে পারি পারি না? হ্যাঁ, ওটাই ওটাই। কনগ্রাচুলেশনস, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যে আপনি ইয়েস কার্ড পেয়েছেন। ইয়েস কার্ড পেয়েছেন। আমি হব ড্যানকে ডেজার জিনিয়াস। বাহ, আসসালামু আলাইকুম। আ সাবধান, এটা আমরা খেতে চাই। এত বড় একটা কেক আমি চিন্তা করলাম আপনারা শেষ করতে পারবেন না, তাই আমিও থাকবো। অবশ্যই থাকো, প্লিজ বসেন প্লিজ। আমাদের সব জাজদেরই ডিসিশন। ইয়েস, তোমাকে দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল আমার। বসো, মানে হাসতে হাসতে একটা স্মাইলিং ফেস নিয়ে ঢুকলে খুব ভালো লাগছে। মেরুকের রেসিপির নাম কি? মেসি ফ্যান্টাসি। মেসি ফ্যান্টাসি, ইয়া, বাট লুকস রিয়েলি লুক্রেটিভ। আপনি কেক নিয়ে যান, কিছু একটা টিপস। কেক না নিলেও ট্রেটা অ্যাটলিস্ট নিতেই হবে, উঠেই ফেলেন। আমরা আর চাচ্ছি না যে আপনাকে খালি হাতে ছেড়ে দিতে, কিছু তো নিতেই হবে। স্যার কাগজটা নিয়ে যান, তারা পেপারটা নিয়ে যান, কেকটা আমাদের জন্য থাকুক। আমার সাথে এখন একটা খুব সুন্দর মিষ্টি ছোট্ট কিউট সাজানো গুছানো একজন প্রতিযোগী যে আমার কথাগুলো শুনে হেসে ফেললো। হ্যালো আপু, কেমন আছো? হ্যালো, আই এম ফাইন, হাউ আর ইউ? আমিও খুব ভালো। খুব মিষ্টি করে হাসছো তুমি, হাসির কোনো কারণ ঘটেছে? জি, আই গট সিলেক্টেড, আমার ইয়েস কার্ড পেয়ে গেছি। ওয়াও, এটা কি আপনার প্রথম কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করা? জি, ফার্স্ট টাইম। আইরিশ আতিয়ার। টিয়ারের রেসিপিটার নাম কি? এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান টফি। ওরা বেসিক্যালি খুব সিম্পল দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে করেছে, কন্ডেন্স মিল্ক আর হচ্ছে বাদাম কিংবা কিছু, কিন্তু আমি সেটা একটু ফিউশন অ্যাড করেছি, লাইক একটু হেভি ক্রিম দিয়েছি, তারপরে একটু গুঁড়ো দুধ দিয়েছি বাইন্ডিংটার জন্য। ওয়ান বাইট টফি বেসিক্যালি। খেতে ভালো হচ্ছে। আপনার যে আগ্রহটা সেটাকে আমরা সাধুবাদ জানিয়ে আপনাকে আমরা ওয়েটিংয়ে রাখছি। থ্যাংক ইউ সো মাচ। একটু উল্টিয়ে দেখবেন। ভেতরে খুব টাফ কম্পিটিশন হচ্ছে, তবে কম্পিটিশন যতই টাফ হোক না কেন অসাধ্য নয় কিন্তু কিছুই। আমার সাথে আরও একজন প্রতিযোগী, দেখা যাক তার কী অবস্থা। কেমন আছেন? অনেক ভালো। আর আপনার হাতে এটা কী? এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান টফি, ওটাই বানিয়েছি আর কি। তো আপনার ডেজার্টটা কিন্তু খুব ইউনিক, তো ভেতর থেকে তো ঘুরে আসলেন, দেখতে পাচ্ছি অনেকগুলো পাথর নেই, তো মানে টফি নেই। কী বললো জাজরা? তারা অনেক পছন্দ করেছে এবং আমাকে ইয়েস কার্ডও দিয়েছে। কংগ্রেচুলেশনস। আর আপনার জন্য যেটা বলবো সেটা হচ্ছে সামনে কিন্তু আরও একটা কম্পিটিশন রয়েছে যেটা আজকেই হতে যাচ্ছে, আপনি কি সেটার ব্যাপারে জানেন? হ্যাঁ, কিছুটা শুনেছি, তো এখন দেখি আল্লাহ ভরসা কী হয় আর কি। ম্যাচিং ম্যাচিং ড্রেস, কেক। অ্যাকচুয়ালি আমরা চিন্তা করিনি, সকালবেলা রেডি হওয়ার পর দেখলাম ম্যাচ হয়ে গেছে। রেসিপি নেম? চিজ অ্যান্ড অল দ্যাট ইজ। তোমাকে আমরা টিস্যু গিফট করতে চাই, ইউ টেক ইট। টিস্যু? ওকে, পুরো 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 বক্স, পুরো বক্স। ইয়েস, টেক ইট। ওকে 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 জাজরা যখন দেখলো তখন কি বললো, কেকটা নিয়ে কি বললো? কেকের আউটলুক দেখে জাজরা মনে করেছে যে এটা নর্মাল একটা ক্লামজি একটা কেক হবে, বিকজ হচ্ছে আমি কোনোরকম একটা, হ্যাঁ, জাস্ট কোনোরকম একটা সাবমিট করার জন্য। বাট যখন এটা যখন তারা টেস্ট করলো তখন প্রত্যেকটা লেয়ারে যে সিগনিফিকেন্ট যে টেস্টটা আছে এটা যে তারা রিয়েলাইজ করতে পেরেছে এটাই আমার সবচেয়ে বড় অ্যাকমপ্লিশমেন্ট। ডেজার্টটার নাম কি? দিস ইজ অ্যালমন্ড কেক উইথ সল্টেড ক্যারামেল। খুব ভালো হয়েছে কেকটা, দেখেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। থ্যাংক ইউ। ডেজার্টের নামটা? হ্যাঁ, 5 মিনিটস ড্যান কেক মুজ। আমি এটা ড্যান কেক দিয়ে করেছি। আপনি এমনিতে কি করেন? আমি কেবিন কুক। আশেপাশে রান্না করেন? হ্যাঁ, এটা শখ বলতে পারেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার রান্নাগুলো খুব ইজি হয়, আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে একদম পারফেক্ট। আমরা ইয়েস কার্ড দিতে চাচ্ছি আপনাকে, কিন্তু তার আগে একটা শর্ত আছে। অ্যানাউন্সমেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন প্লেনে উঠি আমরা বসে থাকি, খুব সুন্দর অ্যানাউন্সমেন্ট ভেসে আসে এবং আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি, আমরা সেই অ্যানাউন্সমেন্টটা চাচ্ছি। ভদ্রমহিলা মহোদয়গণ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ড্যান কেক ডেজার্টস জিনিয়াস ইয়েস কার্ড নিয়ে নেক্সট রাউন্ডে অবতরণ করছি। সরি, আই এম সো নার্ভাস।
ডেজার্ট মেকিং চ্যালেঞ্জের সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে। সবার সময় শুরু হচ্ছে এখন। সরাসরি বিচারকদের সামনে রান্না করাটা একটু কঠিন হলেও এখানে এটাই প্রতিযোগিতা। প্রতিযোগীরা লাইভ ডেজার্ট কুকিং স্টেশনে তৈরি করছেন ডেজার্ট, আর সম্মানিত বিচারকরা সরাসরি পর্যবেক্ষণ করছেন ও নম্বর দিচ্ছেন। নির্ধারিত সময় শেষে বন্ধ হল লাইভ ডেজার্ট কুকিং স্টেশনের চুলা। আমাকে আবারও ফিরে আসতেই হলো, কারণ কাউন্টডাউন দিতে হবে, সময় শেষ। আর এই কাউন্টডাউনের সাথেই শেষ হতে চলল ড্যানকেক ডেজার্ট জিনিয়াস 2018 এর অডিশন রাউন্ড। সো কষ্টও লাগছে, আবার আনন্দও হচ্ছে। আনন্দের সাথে কাউন্টডাউনটা শুরু করি। 3, 2, 1 এন্ড স্টপ, টাইমস আপ। চড়াই উতরাই আর হাসি কান্না পেরিয়ে আমরা ঢাকার অডিশন রাউন্ডের দ্বিতীয় দিনের একেবারে শেষ প্রান্তে। আমার হাতে চলে এসেছে আজকের দিনের ফলাফল। তবে আজকের এই ফলাফল ঘোষণার মধ্য দিয়েই শেষ হয়ে যাবে ড্যানকেক ডেজার্ট জিনিয়াস 2018 এর অডিশন রাউন্ড। আমাদের সবার মুখে হাসি থাকুক, হাসি ফুটে উঠুক, সেটাই তো আমরা চাই। আমরা নামগুলো বলবো, তার আগে যারা এত কষ্ট করে এই নামগুলো বের করলেন তাদেরকে ডেকে নেওয়া উচিত না? আমি চাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সাথে এসে যোগ দিক। আমাদের প্রথম যে নাম, সেই নামটা হচ্ছে মেহেদি হাসান। পরের নামটা হলো ফারহানা নাসরিন। পরের যে নামটা, সেই নামটা হচ্ছে আসমা আক্তার পলি। পরের নামটা হচ্ছে আফরিন শর্মা। আরেকটা শেফ হ্যাট রয়েছে, এখন একটা নামও আমাকে বলতে হবে যেহেতু বিচারকরা আমার হাতে একটা নাম দিয়ে দিয়েছেন, মেনাজ রহমান। কংগ্রেচুলেশনস, আমরা নেক্সট রাউন্ডে খুব তাড়াতাড়ি হয়তো আবারও মিট করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেক্সট রাউন্ড নিয়ে। আমার আছে, আছে আমার আত্মবিশ্বাস, আমি হব ড্যানকেক ডেজার্ট জিনিয়াস, আমি হব ড্যানকেক ডেজার্ট জিনিয়াস। Always busy, busy আমি cooking এ, fine art আছে, আছে আমার baking এ, always busy, busy আমি cooking এ, fine art আছে, আছে আমার baking এ, আমার আছে, আছে আমার আত্ম